Namaskar, apuni sai ase druto sangbad, moi Jayanta Madhav Goswami. Aji Dibrugarh Kendriya Mantri Sarbanand Sonowale dakhil koriba lokosabha nirbachanor manonoyon patra. Fulbaganor puroni high school khelpotharor pora padojatra kori jila ayuktor karyalayot Kendriya Mantri goraki dakhil koriba manonoyon. Manonoyon dakhilor samoyot Sarbanand Sonowalok sangga dibo Mukhyamantri Himanta Biswa Sarmai. Logote thakibo Rajyik BJPr sabhapati Bhavesh Kolita, Dibrugarh sangsad Ramesh Deli, Agopor sabhapati totha karyakori sabhapati UPPLor murabbi ke dhori an kibba goraki mantri bidhayok. Dibrugarh pisot Lokhimpurat BJP prathi Pradhan Boruaiyo dakhil koribo manonoyon patra. Pradhan Boruaku manonoyon dakhilor samoyot sangga dibo Mukhyamantri Himanta Biswa Sarmai. Aji Jorhatot Congressor sangsad Gaurav Gogoi dakhil koribo manonoyon doliya samarthokok logot loi bikhal rallyre jila upayuktor karyalayot manonoyon dakhil koribo Congress sangsad goraki. Assam Jatiya Porishadar dwara prakshepito birodhi okya manchor prathi Lurinjyoti Gogoi Dibrugarh Lokosabha samastir returning bishoyor karyalayot dakhil koribo manonoyon. Dibrugarh sohoror notun Nirmali gaon Nandalal Borgohai City College-or sammukhor pora shobha jatra kori jila upayuktor karyalayot dakhil koribo manonoyon. Kazirungatu Congressor prathi Roslina Tirkiye dakhil koribo manonoyon. সহস্রাধিক সমর্থকক লগত লৈ শোভাযাত্রা করে কংগ্রেস প্রার্থী গৰাকীয়ে গোলাঘাট জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়ত দাখিল কৰিব মনোনয়ন কাইলৈ শোণিতপুৰৰ বিজেপি প্রার্থী ৰঞ্জিত দত্তই দাখিল কৰিব মনোনয়ন মনোনয়ন দাখিলৰ পূৰ্বে সোমবাৰে ৰঞ্জিত দত্তৰ বাসগৃহত উপস্থিত হৈ শুভেচ্ছা জনালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই বিজেপি প্রার্থী গৰাকীৰ মনোনয়ন পত্র প্রদানৰ সময়ত সংগঠিত সভাপতি ভবেশ কলিতা কাইলৈ জৰহাটত সাংসদ তপন কুমাৰ গগৈ দাখিল কৰিব মনোনয়ন পত্ৰ বিজেপি প্ৰাৰ্থী গৰাকীৰ মনোনয়ন পত্ৰ দাখিলৰ সময়ত তেওঁ সংগ দিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাৰ লগতে কেইবা গৰাকীও মন্ত্ৰী বিধায়কে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাক চ্যালেঞ্জ ৰকিবুল হুসেইনৰ 50 জন হিমন্ত বিশ্ব শর্মায়ো ৰকিবুলক লড়াব নোৱাৰে বুলি দিলে প্ৰত্যাহ্বান বৰ্তমান বিজেপিয়ে গৌৰৱ গগৈৰ সাহতকে বাগ যেন দেখা বুলি কটাক্ষ কৰে ৰকিবুল হুসেইনে গোসাইগাঁৱৰ আমিন কাটা উষাতাৰীত জে জে এম ঠিকাদাৰৰ মই মতালী ঠিকাদাৰ জহিৰুল ইছলাম মণ্ডলৰ হঠকাৰী সিদ্ধান্তই বিপদত পেলাইছে বহুকেইটা পৰিয়ালক গৰাকীৰ অনুমতি অবিহনে ঘৰ ৰাজহুৱা কবৰস্থান খেতিপথাৰৰ ওপৰেৰে টানিলে 11,000 ভল্টৰ বিদ্যুৎ পৰিবাহী তাৰ দলগাঁৱৰ এ আই ডি এফৰ বিধায়ক মজিবুৰ ৰহমানৰ বিৰুদ্ধে খঙত অগ্নিশৰ্মা হল এজন প্ৰাৰ্থী দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী মাধৱ ৰাজবংশীৰে সংঘাত এ আই ডি এফৰ বিধায়ক মজিবুৰ ৰহমানৰ সমষ্টিটোত মাধৱ ৰাজবংশীৰ প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাহাৰৰ আহ্বান জনোৱাৰ বাবে বিধায়কগৰাকীৰ বিৰুদ্ধে ক্ষোভিত মাধৱ ৰাজবংশী ঢেকিয়াজুলিৰ ৰাক্ষসমাৰীত ভয়ংকৰ অগ্নিকাণ্ড মঙলবাৰী পুৱাৰ ভাগত বজ্ৰপাতৰ ফলত হোৱা অগ্নিকাণ্ডত ৰাক্ষসমাৰী চেণ্টাৰত 5খন দোকান জ্বলি চাৰখাৰ হয় ইয়াৰে দুখন হোটেল গেলামালৰ দোকান আৰু এখন জোতা চেণ্ডেলৰ দোকান সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত গুৱাহাটীৰ সৰুখজাই ষ্টেডিয়ামত ভাৰত আৰু আফগানিস্তানৰ মাজত আজি ফিফা বিশ্বকাপৰ যোগ্যতা নিৰ্ণয়কাৰী মেচ সন্ধিয়া 7 বজাত আৰম্ভ হ'ব খেলখন আজিৰ খেলৰ মুখ্য আকৰ্ষণ হ'ল ভাৰতীয় ফুটবল দলৰ অধিনায়ক সুনীল ছেত্ৰী বৰপেটাবাসীৰ প্ৰাণৰ উৎসৱ ফাকুৱা সোমবাৰে নিশাৰে পৰা অহা ধুমুহা শিলাবৃষ্টিয়ে বৰপেটাবাসীৰ হোলীৰ আনন্দ মান পেলালে নিশাৰে পৰা বৰপেটাত অব্যাহত মুখলধাৰ বৰষুণ নিশাৰ পৰা অহা ধুমুহা শিল বৰষুণৰ ফলত ম্লান পৰে কুঁৱৰীৰ আনন্দত তামোলপুৰৰ নতুন হাউলি দৌলগুৰি ফৌহুৰা বাৰীতো এইবেলি তিনিদিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে ষাঠি সংখ্যক শ্ৰীকৃষ্ণ দৌল মহোৎসৱ পালন কৰা হয় উল্লেখযোগ্য যে নানা জাতি জনগোষ্ঠীৰে ভৰপূৰ এই অঞ্চলটোৰ সকলোৱে একেলগে সমন্বয়েৰে এই দৌল মহোৎসৱ উদযাপন কৰি আহিছে গহপুৰৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে বৰঙাবাৰীতো উদযাপিত হৈছে হোলী উৎসৱ বৰঙাবাৰী মাৰুৱাৰী সমাজৰ বুদ্ধিগত অনুষ্ঠিত হোৱা হোলী উৎসৱত আনন্দ লয় সকলোৱে আবিৰৰ ৰঙত ৰঙীন হৈছে প্ৰতিগৰাকী মাজুলীৰ গড়মূৰ আৰু সত্ৰত বোকা খেল পৰম্পৰা ৰক্ষা কৰি প্ৰতিজন বৈষ্ণৱে ইজনে সিজনক গাত লগালে বোকা এই বোকা খেলৰ অন্তত গড়মূৰ চামগুৰি আৰু দক্ষিণপাট সত্ৰত ভক্তপ্ৰাণ ৰাইজে মহাপ্ৰভু সত্ৰৰ চৌদিশে প্ৰদক্ষিণ কৰাই ইজনে সিজনক ফাকুদি কুৱেৰী উৎসৱ উদযাপন কৰিব তামাৰহাটত হিন্দু মুছলমানৰ সম্প্ৰীতিৰ এনাজৰীডাল মজবুত কৰি কবৰস্থানলৈ যোৱাৰ বাট নিৰ্মাণৰ দায়িত্ব ললে হিন্দু লোকে হিন্দু লোকে আগভাগ লৈ স্থানীয় ৰাইজে গাঁঠিৰ ধন ভাঙি কবৰস্থানলৈ যোৱাৰ বাবে তামাৰহাটত নিৰ্মাণ কৰিলে পকী দলং
প্রধানমন্ত্রীর সরকারি বাসগৃহ চৌহদৰ বাহিৰত প্ৰতিবাদ সাব্যস্ত কৰা আম আদমি পাৰ্টিৰ সমৰ্থকক আটক দিল্লী আৰক্ষীয়ে প্ৰতিবাদকাৰীসকলক আটক কৰি এখন বাছত উঠাই লৈ যায় দিল্লীৰ খুড়া কেলেংকাৰী গোচৰত কাৰাগাৰত থকা মুখ্যমন্ত্রী অৰবিন্দ কেজৰিৱালক মুক্তিৰ দাবী জনায় আম আদমি পাৰ্টিয়ে সাব্যস্ত কৰিছিল প্ৰতিবাদ মণিপুৰত পুনৰুদ্ধাৰ হৈছে বৃহৎ পৰিমাণৰ অস্ত্ৰ-শস্ত্ৰ নিৰাপত্তা বাহিনীয়ে চলোৱা এটা অভিযানত মণিপুৰৰ প্ৰত্যন্ত অঞ্চলৰ পৰা উদ্ধাৰ বৃহৎ পৰিমাণৰ অস্ত্ৰ-শস্ত্ৰ নিৰাপত্তা বাহিনীৰ এই অভিযানত ভিতৰুৱা অঞ্চলৰ পৰা উদ্ধাৰ কৰা হয় সামগ্ৰীখিনি হলিৰ আনন্দৰ মাজতে দিল্লীত চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ড পাঁচ আৰু তিনি বছৰীয়া সন্তানৰ মাতৃক নৃশংসভাৱে হত্যা স্বামী নিহত মহিলাগৰাকীৰ নাম আৰতি ভক্তৱাৰপুৰৰ বলধাৱাৰ কলনীত তীব্ৰ চাঞ্চল্য ধৃত হত্যাকাৰীৰ নাম মঞ্জিত গাজাৰ আল চিফা হস্পিটেলৰ পৰা উদ্ধাৰ হৈছে বৃহৎ পৰিমাণৰ অস্ত্ৰ-শস্ত্ৰ আৰু গোলা বাৰুদ ইজৰাইল ডিফেন্স ফৰ্চে চলোৱা অভিযানত হস্পিটেলখনৰ ভিতৰৰ পৰা উদ্ধাৰ কৰা হয় বৃহৎ অস্ত্ৰ ভাণ্ডাৰ কেইবাটাও এ কে 47 ৰাইফল গ্ৰেনেড বিস্ফোৰক সামগ্ৰী মৰ্টাৰ আৰু হামাছৰ মুখপত্ৰ উদ্ধাৰ কৰা হয় আল চিফা হস্পিটেলখনৰ এম আৰ আই কমপ্লেক্সৰ পৰা উদ্ধাৰ কৰিছে বৃহৎ অস্ত্ৰখিনি ইজৰাইলী সেনাই ইতিপূৰ্বে হস্পিটেলখনত হামাছ লুকাই থকাৰ প্ৰমাণ নিশ্চিত কৰিছিল পৰৱৰ্তী সময়ত আল চিফা হস্পিটেলখন ঘেৰি ধৰিছিল ইজৰাইলী সেনাই আল চিফা হস্পিটেলৰ তলত পূৰ্বে উদ্ধাৰ হৈছিল হামাছৰ গোপন সুৰংগ হস্পিটেলখনক ঢাল হিচাপে ব্যৱহাৰ কৰি হামাছে ইজৰাইলৰ বিৰুদ্ধে চলাই আছিল আক্ৰমণ পাণ দোকানীৰ ওপৰত ৰাজনৈতিক পালি নেতাৰ দাদাগিৰি প্ৰাপ্য ধন বিচৰাৰ বাবে গুৰুলা গুৰুলকৈ প্ৰহাৰ কৰিলে পাণ দোকানীক নলবাৰীৰ বৰঝাৰত সংঘটিত হৈছে এই ঘটনা আৰক্ষীৰ ওচৰ চাপিছে ভুক্তভোগী দবকাত চৰ্দাৰ গাঁৱত গৰু চোৰৰ সন্ত্ৰাস গৰুলৈ পলায়নৰ সময়তে ৰাইজে ধৰিলে এটা গৰু চোৰক ধৃত গৰু চোৰ জাকিৰ হুছেইন ৰাইজে উত্তম মধ্যম সোধাই গৰু চোৰক গতালে আৰক্ষীক জুৰিয়াৰ আধা খুন্দা ড্ৰাগছসহ দুই সৰবৰাহকাৰী গ্ৰেপ্তাৰ ধৃত সৰবৰাহকাৰী ৰূপহী গুণাবাৰীৰ এমদাদুল আৰু জুৰিয়া বেপাৰী বস্তিৰ আশিকুৰ ৰহমান দুয়োটাৰে পৰা জব্দ 10 গ্ৰাম ড্ৰাগছ ৰহাৰ চাপৰ মুখত গাঞ্জাসহ আৰক্ষীৰ জালত এটা সৰবৰাহকাৰী নামনি মোৱা ৰাণী কমলাপতি এক্সপ্ৰেছৰ পৰা ৰেল আৰক্ষীয়ে জব্দ কৰে গাঞ্জা ধৃত সৰবৰাহকাৰী বিকাশ কুমাৰ নুমলীগড়ৰ মৰমী মৌজাত প্ৰচণ্ড ধুমুহা আৰু শিলাবৃষ্টি ধুমুহা শিলাবৃষ্টিয়ে ক্ষতি কৰিলে বকিয়াল ৰজা আলী সুন্দৰপুৰ ফুলবাৰীকে ধৰি বিভিন্ন অঞ্চলত শতাধিক পৰিয়ালৰ ঘৰ দুৱাৰ নিৰ্বাচনৰ পূৰ্বে হাইলাকান্দি কংগ্ৰেছত সংঘাত হাইলাকান্দি কংগ্ৰেছ ভৱনত দলীয় কৰ্মী বিক্ষোভ দলীয় প্ৰাৰ্থী হাফিজ ৰচিদ আহমদ চৌধুৰীৰ পুত্তলিকা দাহ কৰি প্ৰতিবাদ জিলা যুৱ কংগ্ৰেছৰ সভাপতি শ্বহীদুল ইছলামৰ নেতৃত্বত প্ৰতিবাদ দুই যুৱতীক লৈ উত্তপ্ত শিৱসাগৰৰ চাউলকৰা গাঁও স্থানীয় ৰাইজক অশ্লীল গালি গালাজৰ অভিযোগ দুই সুৰাসক্ত যুৱতীৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে আটক কৰি থানালৈ নিয়ে যুৱতী দুগৰাকীক নিজকে বিজেপি নেত্ৰী বুলি পৰিচয় যোৰহাটৰ যুৱতী দুগৰাকী দৰং জিলাৰ অগপৰ 10খন আঞ্চলিকৰ প্ৰায় 70জন বিষয়ববীয়াৰ দল ত্যাগ অগপৰ দৰং জিলা সভাপতি কমলেশ্বৰ বৰুৱাৰ বিৰুদ্ধে ক্ষোভ উজাৰি দল ত্যাগ কৰে আটাইকেইজনে আবিদৰ সৈতে একাকাৰ জীৱনৰ ৰং দেশজুৰি হোলীৰ পাৰ ভঙা উৎসাহ পৰস্পৰক ফাকুৱা সানি ফল্গুৎসৱৰ আনন্দ প্ৰকাশ দেশবাসীৰ হোলীৰ আনন্দত উটি ভাঙি গৈছে অসমবাসী সত্ৰ সত্ৰ তিনিদিনীয়াকৈ অনুষ্ঠিত হৈছে দৌল মহোৎসৱ বৰপেটা বটদ্ৰৱা মাজুলী সকলোতে দৌল মহোৎসৱৰ আনন্দ উল্লাস হোলীক লৈ লোকাৰণ্য সত্ৰনগৰী বৰপেটা বৰপেটাত হোলীৰ আনন্দ ললে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই নিৰ্বাচনী ব্যস্ততাৰ মাজতে হেলিকপ্টাৰযোগে বৰপেটাত মুখ্যমন্ত্ৰী বৰপেটা সত্ৰত হোলী উদযাপন কৰে মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মাই দৌল মহোৎসৱক লৈ লোকাৰণ্য সত্ৰনগৰী বৰপেটা দৌল উৎসৱত কদৰ বাঢ়িছে ৰাঙাডিমা মালাইকা আলুৰ ৰাঙাডিমা মালাইকা আলুৰ সোৱাদ ললে বৰপেটাত উপস্থিত হোৱা ভিন্ন প্ৰান্তৰ লোকে দেওবাৰৰ পৰা বৰপেটাত দৌল মহোৎসৱ আৰম্ভ হয় বৰপেটা সত্ৰত 24, 25 আৰু 26 মাৰ্চত তিনিদিনীয়াকৈ অনুষ্ঠিত হৈছে দৌল মহোৎসৱ আজি বৰপেটাত হোৱেৰি মাজুলীৰ চামগুৰি সত্ৰত ফাকুৱা উৎসৱ ৰঙৰ উৎসৱক লৈ পাৰ ভঙা উৎসাহ সত্ৰবাসীৰ মাজত দেওবাৰৰ পৰা চাৰিদিনীয়াকৈ চামগুৰি সত্ৰত ফল্গোৎসৱ গড়মূৰ সত্ৰ বেঙেনা আটী সত্ৰ চামগুৰি সত্ৰ গড়মূৰ সত্ৰতো হোলীৰ আনন্দ গুৰুজনাৰ জন্মস্থান বটদ্ৰৱাটো দৌল মহোৎসৱৰ আনন্দ উল্লাস মাংগলিক ধ্বনি আৰু আয়ুতীৰ উৰুলিৰে দেওবাৰে বনোৎসৱ অৰ্থাৎ গোন্ধ যাত্ৰাৰে আৰম্ভ হয় দৌল মহোৎসৱৰ নৰুৱা সত্ৰৰ সত্ৰাধিকাৰৰ অবিহনে বটদ্ৰৱাত সম্পন্ন হ'ল দৌল মহোৎসৱৰ গোন্ধ যাত্ৰা
বটদ্রবা থানত সেৱা ললে মুখ্যমন্ত্ৰী বটদ্রবা থানলৈ অহা বহু দৰ্শনাৰ্থীৰ সৈতে সেলফি উঠিলে মুখ্যমন্ত্ৰী নৰুৱা সত্ৰৰ সত্ৰাধিকাৰ প্ৰয়াত সত্ৰাধিকাৰ দেৱানন্দ দেৱগোস্বামীৰ ঘৰত উপস্থিত হল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শর্মা হোলী উদযাপন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতর হোলির আনন্দত আত্মহারা হয়ে পড়ল অভিনেত্রীগী মান্ডির নিজ গৃহত হোলী উদযাপন করে বিজেপির প্রার্থীগী আর এইখানে মুহূর্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুগী প্রার্থীর সুতরাং মনোনয়ন পত্র দাখিল পর্ব সঙ্গ দিব ডিব্রুগড়ের প্রার্থী সর্বানন্দ সোণালক মনোনয়ন পত্র দাখিল সঙ্গ দিব ঠিক তেদরে লক্ষিমপুরের প্রার্থী প্রদান বড়ুয়াক সঙ্গ দিব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় এই মুহূর্তে আমি লক্ষিমপুরের আয়ুক্ত কার্যালয় লক্ষিমপুর জেলা আয়ুক্তর কার্যালয়ত প্রদান বড়ুয়াক মনোনয়ন পত্র দাখিলত সঙ্গ দিব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় ইতিমধ্যে উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রীগী গায়ন বায়নে ফুল তালে এনেদরে আগবাই নিয়া হয়েছে লক্ষিমপুরের প্রার্থী প্রদান বড়ুয়াক সঙ্গ দিয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুয়ে মনোনয়ন পত্র দাখিলক লো এক প্রকার উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে বিজেপি শিবিরত বিজেপির কর্মকর্তাসকলের মাজত ব্যাপক উৎসাহ প্রায় পাঁচ সহস্রাধিক সমর্থকক লগত লৈ জেলা আয়ুক্তর কার্যালয়ত উপস্থিত হয়েছে বিজেপির প্রার্থী প্রদান বড়ুয়া যত সঙ্গ দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ইতিমধ্যে জেলা আয়ুক্তর কার্যালয়ত মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা উপস্থিত হয়েছে লক্ষিমপুরত প্রদান বড়ুয়ার মনোনয়ন পত্র দাখিল শেষ হওয়ার ডিব্রুগড়লৈ উড়া মারিব মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ডিব্রুগড়ের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণালর মনোনয়ন পত্র দাখিল পর্বত সর্বানন্দ সোণালক সঙ্গ দিব মুখ্যমন্ত্রীগী প্রথমে লক্ষিমপুরত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা লক্ষিমপুরত প্রদান বড়ুয়া প্রদান বড়ুয়ার প্রতিদ্বন্দ্বী হল কংগ্রেসের প্রার্থী উদয় শঙ্কর হাজরিকা ঠিক তেদরে ডিব্রুগড়ত হেভিওয়েট প্রার্থী সর্বানন্দ সোণালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাত অবতীর্ণ হয়েছে বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী লুড়িণজ্যোতি গগৈ জাতীয় পরিষদের সভাপতি লুড়িণজ্যোতি গগৈ আর সর্বানন্দ সোণালের মাজত প্রতিদ্বন্দ্বিতা ইফালে লক্ষিমপুরত উদয় শঙ্কর হাজরিকা বনাম প্রদান বড়ুয়া 2016 চনের উপনির্বাচনত প্রদান বড়ুয়া সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিল 2019 চনের সাধারণ নির্বাচনতো বিপুল ভোট লাভ করে জয়ী হয়েছিল প্রদান বড়ুয়া 6 লক্ষাধিক ভোট লাভ করেছিল সমষ্টিটোর প্রদান বড়ুয়ায় আকো এবার টিকট লাভ করেছে প্রদান বড়ুয়ায় আজ মনোনয়ন পত্র দাখিল করেছে লক্ষিমপুরের প্রার্থীগী সঙ্গ দিছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা
হলির স্মৃতি রোমন্থন করে বিগবি অমিতাভ বচ্চনে সামাজিক মাধ্যমত শেয়ার করলে এখন বিশেষ ফটো প্রকাশ করলে পত্নী জয়া বচ্চন পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে হলির দিয়া এখন পুরনি ফটো শেয়ার করলে জগন্নাথ মন্দিরত হলির উন্মাদনা আহমেদাবাদের জগন্নাথ মন্দিরত হলি উপলক্ষে সমাগম ঘটিল হাজার হাজার ভক্তর আবির খানি ছটিয়ায় উপভোগ করলে হলির আনন্দ লোকারণ্য হয়ে পড়িল হাজোর বরদধির ঐতিহাসিক শ্রী শ্রী শঙ্করদেব সত্র দ্বিতীয়বারের ঐতিহাসিক সত্রখনক অনুষ্ঠিত করা হয়েছে দোল মহোৎসব উলিওয়া হল এক সাংস্কৃতিক শোভাযাত্রা মহি উৎসবের নলবাড়ী আর বাক্সা সীমান্তর মহিনাত আরম্ভ 85 সংখ্যক দোল মহোৎসব পাঁচদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হয়েছে বসন্ত পুখুরীপার দোল মহোৎসব শুৱালকুছিৰ ঐতিহাসিক শ্রী শ্রী হাতী সত্রত দোল মহোৎসবক লৈ উখল মাখল পরিবেশ এইবেলিও তিনিদিনে বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত হয় দোল মহোৎসব হলির আনন্দর আত্মহারা বিএসএফ জওয়ানসকল পরস্পরক আবির খানি নাচি বাগি আনন্দত আত্মহারা হয়ে পড়িল বিএসএফ জওয়ানসকল জম্মু কাশ্মীরের শ্রীনগর সীমান্তত বিএসএফ জওয়ানসকলে উদযাপন করলে হোলি হোলি উদযাপন করলে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাই দিল্লির বাসগৃহত হোলির আনন্দ প্রকাশ করে জেপি নাড্ডাই আবির খানি উপভোগ করলে হোলির আনন্দ আবিরর রঙত রঙীন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাসগৃহত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী উদযাপন করলে রঙর উৎসব ফাকুয়া সংবাদকর্মীর সঙ্গে ফাকু খেলিলে বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমল মমিনে হোলি গীতো গালে নুমল মমিনে হোলির মাজতে উল্লেখ করলে নির্বাচনী লক্ষ্যের কথা ধুবুরীত নৃত্যাঙ্গনের সৌজন্যত ফাকুয়া তথা হোলির সাংস্কৃতিক শোভাযাত্রা বিভিন্ন সাংস্কৃতিক দলের সমাহারত এক বর্ণাঢ্য শোভাযাত্রাত অংশগ্রহণ করে শিশু শিল্পীসকলে দোল মহোৎসব উপলক্ষে হাজার হাজার আরিয়ারে উজলি উঠিল বরশিল আশ্রম কমলপুরের বরশিল আশ্রমত তিনদিনিয়া দোল মহোৎসব প্রথম দিনা আরিয়া প্রজ্বলন করে ভকতসকলে উত্তর গুয়াহাটির দোল গোবিন্দ মন্দিরত পাঁচদিনিয়া কার্যসূচীরে দোল উৎসবের আয়োজন সোমবারের দিনা পুয়া অনুষ্ঠিত হয় মহাপূজা বৃহস্পতিবারে সামরণি পড়ব দোল মহোৎসব হোলিক লৈ আলোক উজ্জ্বল হয়ে উঠিল উত্তর গুয়াহাটির ইস্কন মন্দির ইস্কন মন্দিরত নানারঙী আলোক সজ্জা কৃষ্ণ বন্দনারে মুখরিত ইস্কন মন্দিরত স্মরণ করা হল গোবিন্দ মুরারীক জাগিরোডতো উলহ মালহেৰে উদযাপন করা হয় রঙর উৎসব হোলি অর্থাৎ দোল যাত্রা জাগিরোডর ন খোলা বর্ণামঘর প্রাঙ্গণত তিনদিনিয়াক হোলি উৎসব আর দোল উৎসবের আয়োজন লোকসভা নির্বাচনী প্রার্থীর হোলি নাচি বাগি আনন্দত আত্মহারা হয়ে পড়ে শোণিতপুরের কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জু বঙ্গাইগাঁওত হোলির আনন্দ বঙ্গাইগাঁও চহৰৰ পুৰণি বঙ্গাইগাঁওর শ্রী শ্রী রঘুনাথ প্রভুর মন্দির প্রাঙ্গণত শ্রীকৃষ্ণর দোল মহোৎসবর নদিনিয়াক আয়োজন করা হয় উখল মাখল রহার ঐতিহাসিক মঠর থান দেওবার ছদিনিয়া কার্যসূচীরে ঐতিহ্যমণ্ডিত থান অনুষ্ঠিত হয়েছে 121 সংখ্যক দোল যাত্রা মহোৎসব শোণিতপুরের রঙাপুরাত দোল উৎসব রং বিরঙর আবির লৈ রাইজে খেলিলে রঙর উৎসব হোলি ডিগব চহৰত হোলির আনন্দ মারুয়ারী সমাজের সকল লোক একত্রিত হয়ে পালন করে হোলি কণ কণ শিশুসকলের হোলি খেলবলে ওলাই আহিল মহিলা আর যুবতীসকল কাজিরঙার বংশীবাদন মন্দিরত দোল উৎসব কেবাখনো গাঁর শতাধিক রাজ্যে সমূহীয়াক আয়োজন করা এই দোল উৎসবত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ এই উৎসব উপলক্ষে নাম কীর্তন ভাওনার আয়োজন বরপেটারত কেন্দ্রীয় রবীন্দ্র স্মৃতি মঞ্চর উদ্যোগত বসন্ত উৎসব উদযাপন বসন্ত উৎসব উপলক্ষে উলিওয়া হল বারিরোহণীয়া সাংস্কৃতিক শোভাযাত্রা শোভাযাত্রাত অংশগ্রহণ করলে শ শ লোকে কোকরাঝারত পূর্বাশা মহিলা কমিটির উদ্যোগত ডি এন হিম্মত সিংগা হাইস্কুল খেলপথারত উলহ মালহেৰে বসন্ত উৎসব উদযাপন বসন্ত উৎসবত উৎসবমুখর পরিবেশত ভিন্ন রঙীন ফাকু রঙর সমাহার ঘটাই পরিবেশন করা হয় গীত নৃত্য রঙিয়ার বঙালীকুছি রাজহুয়ার দোল মন্দিরত দোল মহোৎসব উদযাপন 24 মার্চের পর 26 মার্চলে তিনদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত হয়েছে দোল মহোৎসব মঙ্গলবারে গুয়াহাটির ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী খেল ভারত আর আফগানিস্তানের মাজত হব ফুটবলের মহারণ মঙ্গলবারে সন্ধ্যা 7 বজাত আরম্ভ হব ভারত আফগানিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ উৎসাহজনক খেলখনের টিকটর বিক্রি গোয়ালপাড়ার মাটি আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান দুটা ড্রাগস পেডলার সহ 50টা ড্রাগস ভর্তি কন্টেইনার জব্দ জব্দ করা ড্রাগসের মূল্য প্রায় 80,000 টাকা ধৃত মিজানুর রহমান আর আকবর আলী নামের দুটাক ইতিমধ্যে করায়ত্ত করা হয় কার বিরুদ্ধে অব্যাহত আসুর ক্ষোভ আর প্রতিক্রিয়া নাগরিকত্ব সংশোধনী আইনক সাম্প্রদায়িক আখ্যা আসুর সভাপতি উৎপল শর্মার মহানগরীর লালুমগাঁওত এএসটিসি বাসর খুন্দাত এগারী মহিলার মৃত্যু ঘাইপথ পার হওয়ার সময়তে
মহিলাক মহতিয়ালে বাছে কিলার হাইওয়েত পরিণত মহানগরীর 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ নগাঁও ননৈ ঠেংকুছিত গরু চোরার অঘটন পলাবলৈ লতে দুর্ঘটনাত পতিত গরু চুরি করবলৈ অহা দুখন বিলাসী বাহন রাজ্যে আবদ্ধ করেছিল বিলাসী বাহনত অহা গরু চুরির দলটো দুটা গরু চোরক আটক নির্বাচনের প্রাক্ষণত চাপরত মারণাস্ত্র ঝনঝননি চাপরত ধীরঘাটত পিস্তল সহ এজন যুবকক গ্রেপ্তার ধৃত যুবকজন আলুর ভুই বরঘোলার মিজানুর রহমান তামারহাটত পথ দুর্ঘটনাত আহত তিনিজন তামারহাটর কুমারগঞ্জত দুর্ঘটনাত পতিত মিনি মহিন্দ্রা যাত্রীবাহী বাহন নির্মীয়মান 127 বি রাষ্ট্রীয় ঘাইপথৰ কালভাটত খুন্দামারে যাত্রীবাহী বাহনখনে আহতসকলক চিকিৎসালয়ত ভর্তি আপৰ বিৰুদ্ধে খালিস্তানী নেতাৰ বিস্ফোৰণ 2014 চনৰ পৰা 2022 চনৰ ভিতৰত খালিস্তানী গোটে 100 কোটিৰো অধিক টকা যোগান ধৰাৰ অভিযোগ এছ এফ জেৰ মুৰব্বী পান্নুনে কৰিছে এই দাবী বিশ্বৰ শিক্ষিত সন্ত্ৰাসবাদীৰ তালিকাত অন্তৰ্ভুক্ত হৈছে কেইবাজনো মষ্ট ৱান্টেড সন্ত্ৰাসবাদীৰ নাম ভাৰতকে ধৰি আফগানিস্তান পাকিস্তান মধ্যপ্ৰাচ্য আৰু ইউৰোপৰো কেইবাজনো সন্ত্ৰাসবাদীৰ নাম অন্তৰ্ভুক্ত হৈছে এই তালিকাত কেজরিওয়ালক গ্রেপ্তারের বিরুদ্ধে আপর হোলি বর্জন রং নল হোলি উদযাপন নকর বলে ঘোষণা মন্ত্রী আতিশির দিল্লির মুখ্যমন্ত্রীগী গ্রেপ্তারের পাছতে আপে অব্যাহত রাখিছে ধারাবাহিক প্রতিবাদ গুজরাটের পুরবন্দরের 50 কিলোমিটার দূরত্বর সাগরের পাঁচজন মাছমরিয়াক উদ্ধার নাওসহ ডুব গৈছিল নাওরিয়া কেজন উদ্ধারের পাছতে চিকিৎসা প্রদান নাওরিয়া কেজনক হোলির আনন্দর মাজতে উজ্জয়িনীর মন্দিরত জুই উজ্জয়িনীর মহাকাল মন্দিরের গর্ভগৃহত আরতির সময়ত অগ্নিকাণ্ডত কমেও 13 জন আহত চিকিৎসালয়ত অগ্নিকাণ্ডত আহতসকলের খবর ললে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবে মুখ্যমন্ত্রীগীর সঙ্গে উপস্থিত হল রাজ্যখনের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়া দিল্লির আলিপুরত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ফ্রিজ আর কাপড়ের গুদামত বিধ্বংসী জুই আলিপুরের একটা কারখানাত অগ্নিকাণ্ডর সূত্রপাত কংগ্রেসে প্রকাশ করলে ষষ্ঠখন প্রার্থী তালিকা লোকসভা নির্বাচনের পাঁচজনীয়া তালিকা প্রকাশ করলে কংগ্রেসে রাজস্থানের চারিটা আর তামিলনাড়ুর একটা সমষ্টির প্রার্থী ঘোষণা দলটোর ধেমাজিত বিজেপির যোগদান সভা বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 300 লোকে যোগদান করে বিজেপিত দৌল গোবিন্দ মন্দিরত দৌল উৎসবত অংশগ্রহণ অভিনেত্রী চেতনা দাসর জিয়রী বুয়ারীর সঙ্গে হোলি গীত গালে অভিনেত্রীগী আর এইখানে মুহূর্ত